নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত শুরু করছি আজকের আলোচনা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের উপর ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে শুরু করব আজকের আলোচনা তার আগে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে শুরু করছি আজকের আলোচনা প্রথমে আলোচনা করব একশো নম্বর পেজের প্রশ্নগুলো বিভাগ ক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন বহির্জাত শক্তির মূল উৎস হল এখানে সঠিক উত্তর হবে সূর্য কদাগের আগের উত্তরটা এখানে সঠিক উত্তর প্রশস্ত নদীর মোহনাকে বলে সঠিক উত্তর হবে খাঁড়ি খদ আগের উত্তরটা এখানে সঠিক উত্তর পলল শঙ্কু ও পলল বেজনি গঠিত হয় পর্বতের পাদদেশে খদ আগের উত্তরটা এখানে সঠিক উত্তর এর আসছি বাস্কেট অফ এগ রিলিফ টোপোগ্রাফি গঠন করে সঠিক উত্তর হবে ড্রামলিন গ দাগের উত্তরটা এখানে সঠিক উত্তর মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে সঠিক উত্তর হবে ওয়াদি খদ আগের উত্তরটা এখানে সঠিক উত্তর শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর গ দাগের উত্তর এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ হল ভেম্বনাদ খদ আগের উত্তর এখানে সঠিক উত্তর ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাঙ্গাল কদ আগের উত্তর এখানে সঠিক উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে গ দাগের উত্তর এখানে সঠিক উত্তর ভারতের কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে ব্যাসল্ট থেকে খদ আগের উত্তর এখানে সঠিক উত্তর একটি ম্যানগ্রোভ বা লবণাম্বু বৃক্ষের উদাহরণ হলো সঠিক উত্তর হবে গরান খদ আগের উত্তর এখানে সঠিক উত্তর বল উইভিল যে গাছের ক্ষতিকারক পোকা সঠিক উত্তর হবে কার্পাস গদ আগের উত্তর এখানে সঠিক উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্রটি অবস্থিত সঠিক উত্তর হবে গুরগাঁওয়ে খদ আগের উত্তর এখানে সঠিক উত্তর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর হবে শিলিগুড়িকে খদ আগের উত্তর এখানে সঠিক উত্তর এরপর আসছি বিভাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চস্থানকে জলবিভাজিকা বলে শুদ্ধ হবে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে ক্রেভাস বলে অশুদ্ধ হবে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বার্গশুণ্ড বলে সেই জন্য এটা অশুদ্ধ হবে লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ অশুদ্ধ হবে কারণ আমরা জানি লাদাখ মালভূমি হলো একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ পরের প্রশ্ন বায়ু ও জলধারার সঞ্চয় কাজের ফলে বাজাদা গড়ে ওঠে শুদ্ধ হবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এইচ ফোর্টি ফোর এটিও শুদ্ধ হবে বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর অশুদ্ধ হবে কারণ আমরা জানি কান্ডালা হল ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর পরের প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এলাহাবাদকে এটি অশুদ্ধ হবে কারণ আমরা জানি উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে আসছি পরের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে ড্যাশ সঠিক উত্তর হবে মন্থকূপ মরুভূমিতে চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে সঠিক উত্তর হবে ধ্রিয়ান বলে কাজিরাঙা অভয়ারণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অসম রাজ্যে অবস্থিত ডেকান ট্রাপের ড্যাশ মৃত্তিকা চাষের পক্ষে উপযুক্ত সঠিক উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা অসমে কালবৈশাখী ঝড় ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর হবে বর্দই ছিলা নামে পরিচিত রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় ড্যাশ সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে ভারতের যোগ জলপ্রপাতটি ড্যাশ নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হবে সরাবতী নদীর উপর অবস্থিত এরপর আলোচনা করব পরের দাগের প্রশ্নগুলো একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে কী বলে সঠিক উত্তর হবে হিমশৈল বলে দু নম্বর প্রশ্ন নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি সঠিক উত্তর হবে কিউসেক তিন নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী সঠিক উত্তর হবে তামিলনাড়ু তিন নম্বর প্রশ্ন ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় সঠিক উত্তর হবে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ দেখা যায় ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরে অবস্থিত কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে সঠিক উত্তর হবে কয়াল বলে পরের প্রশ্ন সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে নিউ দিল্লিতে অবস্থিত ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে ভারতের বিহারে জনঘনত্ব সবচেয়ে বেশি এরপর আলোচনা করব পরের দাগের প্রশ্নগুলো বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো আঁধি হবে ধুলিঝড় কারেওয়া হবে মৃত্তিকা মারমাগাঁও হবে লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর এবং নোনাটাক্স হবে বরফ পর্বত শিখর তো এই ছিল আজকের মাধ্যমিকের এবটিস পেপার থেকে একশো অষ্টাশি ও একশো উননব্বই পেজের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবে